আহম্মদ আর মোহাম্মদ দুই ভাইকে বাজান ধরে নিয়ে যাওয়া হইল। 1962 সাল 17 মে ব্রিটিশ পার্লামেন্ট থেকে উকিল আসা হইল, এদের বিরুদ্ধে বাবা ফাঁসির রায় হয়ে গেল। আহম্মদ আর মোহাম্মদের পক্ষে ভারতের কোনো উকিল নাই গো বাবা, ভারতের একজন উকিল দাঁড়াইছিল দেওবন্দ মাদ্রাসার এক মুহাদ্দিসের কথা। উনার নাম ছিল আবি আব্দুল্লাহ। আহম্মদ আর মোহাম্মদের কাছে যে জেলখানার সামনে যে বলে আহম্মদ রে, দুনিয়ায় একটা আইন আছে ব্রিটিশের তৈরি করা আইন, কোন সন্তান যদি বাবার প্রতিশোধ সহ্য করতে না পেরে কাউরে মার্ডার করে তার ফাঁসি হয় না, তার যাবজ্জীবন জেল হয়। নবী আমার বাবা আমার নবীর অপমান করছে বিদায় ওরে মার্ডার করছো, তোকে ফাঁসির কোনো সিস্টেম নাই, তোরা শুধু একবার বল আমরা স্বইচ্ছায় ওদের মারি নাই, ওরে মারছি রাগের মাথায়, ইচ্ছা করে মারি নাই রাগের মাথায় মারছি, রাগের মাথায় মার্ডার করলে তার ফাঁসি হয় না, বল একবার বল। আহম্মদ আর মোহাম্মদ বলে না আমরা দুই ভাই ওরে ঠান্ডা মাথায় মারছি, এতদিন কই আছিলেন আপনি? হাবি আব্দুল্লাহ উকিল সাহেব ইতিহাস প্রমাণ করে কাঁদতে কাঁদতে বেরোয় আসলেন আহম্মদ রে, শুনছি আবু বকর আমার নবীর জন্য জীবন দিত মা বাবা দিত, আজকে প্রমাণ হয়ে গেল রে 1400 বছর পরে আশিকের রাসূল এখনো দিল্লির মসনদে আছে, তোরা কেমন মায়ের সন্তান রে আহম্মদ আর মোহাম্মদ। বাজান যখন আহম্মদ আর মোহাম্মদকে ফাঁসির মঞ্চে লয়ে যাবে, জিজ্ঞেস করা হইল তোমাদের আগামী কালকা রাত 12টায় ফাঁসি, বলো তো তোমাদের মনে কোন কিছু চাই কিনা? আহম্মদ বলে আমাদের তিনটা জিনিস মনে চাই, 1 নম্বরে আমার মাকে গুজরাট শহর থেকে আনাও, মৃত্যুর আগে মায়ের চেহারাটা দেখবো, আমার মাকে কপালে একটা চুমা দিয়া বলবো মা তুমি যেখানে থাকো ভালো তাই গো মা, তোমার মিশন পুরা করতে আমরা দুই ভাই জীবন দিলাম, মা তুমি বলেছিলা বেঈমানকে খতম করবে কালকে 10টা বাজার আগে, মা 10টার আগে দিল্লি পৌঁছাইছি গো মা, কিন্তু মা আমরা দুই ভাই যাই গো মা। তোমরা মায়ের হক সম্পর্কে ওয়াজ করতে বলছো, দেখো মায়ের হক কাকে বলে? দুই ভাই মায়ের হক আদায় করার জন্য আহম্মদ আর মোহাম্মদের মা বলেছিল, বাবা আমি দুধের দাবি ছেড়ে দিব, ওই বেঈমান রে কালকে 10টা বাজার আগে খতম করবি। হে যুবক ভাইরা রে, আহম্মদ আর মোহাম্মদের ইতিহাস যখন আমি পড়তেছিলাম, আমার গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা, আমার মায়ের কথা মনে পড়ে গেল, আমার মা বলছি রিলিয়াস রে তুমি যদি আলেম হও গো বাবা আমিও তোমার দুধের দাবি ছেড়ে দিব। আহম্মদ আর মোহাম্মদের মাকে আনা হইল, মা মা ও মা জি বাবা, মা জি বাবা, ও মা আমরা দুই ভাই তো আগামী কালকে চলে যাব, মা আমরা কি কি চাইছে জানো কি? তোমার এই স্বর্ণের মুখখানা একবার দেখব, আর তোমার হাতে 2 লোকমা খাবার খাবো আমরা দুই ভাই, আর কিছু খাবো না, জেলখানার কোনো খাবার খাই আর ফাঁসির মধ্যে চলবো না মা। হে মা, আর 2 রেকাত নামাজ পড়ে ফাঁসির মধ্যে চলবে, 3টা আবদার এদের কাছে করেছিলাম, হয়তো 3টা আবদারই ওরা পুরো করেছে মা, মা দে জেলখানার রডের ভিতর দেখাও এই দে মা জীবনের শেষ খাবার। আহম্মদের মোহাম্মদের মা বললেন, বাবা রে ও বাবা, ও বাবা কি তোদের অবস্থা কি? মা গতকালকে আমার বিশ্বনবী রাত্রে আসছিল, স্বপ্নের ভিতরে ঘুমায় আজি
দুই ভাই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার বিশ্ব নবী আমাগো দুইজনের জেলখানায় হাজির, চারজন খলিফা তাদের সঙ্গে, তার হাসান হুসাইন সঙ্গে, হাত বাড়ায় বলে আহম্মদ রে এই ভারতবর্ষে আশেকে রাসুলের অভাব নাই, তোদের মতো আশেকে রাসুল নাই রে, তোরা টেনশন করিস না, ফালা তাখাফ ইন্নাল্লাহা মা'না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য, তার নবীর জন্য জীবন দিবে, আল্লাহ তাদের মৃত্যু বলতে নিষেধ করেছে, আমি নবী থাকবো তোর ফাঁসির মঞ্চের সামনে, চোখটা বন্ধ করলে আমি নবীরে তো সামনে পাবি রে, টেনশন করিস না, আয় তোকে দুই বাইরে কালেমা পড়াই দিয়ে যাই, দুনিয়ার কারো কাছে কালেমা পড়তে হবে না, আমি নবী তোদের কালেমা পড়াই দিয়ে গেলাম। মা নবী কালকে কালেমা পড়াই দিয়ে গেছে, তোমাদের জানা আছে 1962 সালে 17ই মে ভারতবর্ষে কিলো কাণ্ড ঘটে গেল, পুরো ভারতবর্ষ চ্যালেঞ্জ করে ফেলল, আশেকে দুইটা রসুল, ভারতবর্ষ আমার নবী কিনে একটা বই লেখলো, বইটার নাম দিল রঙ্গিলা রসুল, নাউজুবিল্লাহ জোরে বলতে পারেন না, আশেকে রসুল দুনিয়ায় নাই, প্রমাণ করে দিয়ে যায়, এ মুসলমানের পোলা যখন লেখছে পত্রিকায় আসছে আগামীকালকে এই রঙ্গিলা রসুলের বইয়ের লেখককে পুরস্কার করা হবে, ভারতের পত্রিকায় এসে গেল দুইটা আশেকের আসুন, এর কয় আশেকের আসুন, বুয়া আশেকের আসুন না, খাটি আশেকের আসুন, এরা দুই ভাই, এক ভাই দোকানে চাকরি করতো, আর একজনে মুদি দোকানে চাকরি করতো, এক ভাই পেপারে পাইয়ে বড় ভাইয়ের কাছে যে দোকানের তা বাইরা আর কোনো কথা চলবো না, কয় কে আজকে প্রমাণ হয়ে যাবে নবীরে কে কত ভালোবাসে, বের হয়ে দোকানের মালিকের কাছে দুই ভাই 200 টাকা লইছে, টাকা লইয়া বলে যাই দেখা হবে কিয়ামতের ময়দানে, যুবক ভাই আয় তোর পাও দুটো ধরছি, জীবনে আর কত কি করবি, বাইতে গেছে মা আমার নাম আহম্মদ রাখছি লিখে, আমার ছোট্ট ভাইয়ের নাম মোহাম্মদ রাখছি লিখে, বলে বাবা ওয়াজে গেছিলাম, ওয়াজে যে শুনছিলাম যেই ঘরের ভিতরে আহম্মদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরের ভিতরে আল্লাহ রহমত বিরাজ করবে, আমি ওখান থেকে নিয়াত করছিলাম বিবাহের আগে, বিবাহের আগেই আমি ওয়াজ শুনছিলাম, এই দিল্লিতে বসে শুনছিলাম যে যেই ঘরের মধ্যে আহম্মদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরের ভিতরে আল্লাহ রহমত বিরাজ করবে, ওদিন থেকে নিয়াত করছিলাম যদি আমার বিয়ে হয় যার সাথেই হোক প্রথম সন্তান দ্বিতীয় সন্তান হলে মোহাম্মদ রাখবে, তোমার বাবা একজন রাজমিস্ত্রির কাজ করতো, তোমার আব্বা খুব ইমানদার দাওয়াত ও তাবলীগের কাজ করতো, হক্কানি পীরের মুরিদ ছিল, তোমার বাবার সাথে বিয়ে হওয়ার সাথে সাথে আল্লাহ পাক এক বছরের মাথায় তোমাকে দান করলো, ওই হাদিস অনুসারে আমি তোমার নাম রেখে দিলাম আহম্মদ, এক বছর থেকে দেড় বছর যেতে না যেতে তোমার ছোট্ট ভাই জন্ম নিল নাম তার মোহাম্মদ, মা আমার নবীর নাম যদি আহম্মদ হয় মোহাম্মদ এই জন্য নাম রেখেছো, আজকে আমার সে আহম্মদ আর মোহাম্মদ নবীকে অপমান করতেছে, এই দিল্লির এক পান্ডা, এই ভারতের এক পান্ডা, কুলাঙ্গা আর জটলা ঠিক নাই, মা জিজ্ঞেস করলেন সে কে, মা এই যে তার পেপারে নাম, আগামীকালকে তার দিল্লির মসজিদে বসে পুরস্কৃত করবে মন্ত্রী সবাই বসে জাতীয় কবি হিসেবে, আমাদের দেশের এক কবি আছিল মাথার মধ্যে সাদে মালা ছিল না, কবি শামসুর রহমান মনে আছে আপনাকে, এই আজানের শব্দটা তার কাছে বিশ্বাস কাস্টমারের ডাকের মতো মনে হইত, মরিয়া তো গেছো গা, মরিয়া তো তুমি গেছো গা, কেমন আছো জানি না, তবে তোমার কবরের অবস্থা কি আছে দূরবীন দিয়ে দেখতে পারতাম তাহলে বুঝাই দিতাম
যে আজান যে শব্দ দিয়ে মানুষের ঘুম ভাঙে, নামাজ পড়তে যায়, আমার মাহবুবকে সেজদা দেয়, সেই শব্দটাকে তুমি মনে বলেছো? বেশ সাতার কাস্টমার ডাকর ডাকে, সি 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 সি, তোমার মাথার মধ্যে ওইটাই গেল, আর কিছু গেল না? বুদ্ধিজীবী তোমারে কয়, কবি তোমারে কয়, মুসলমানের বলা নবীর রঙ্গিলা রসুলকে গালি দিছে, রং রঙের নবী, সে এগারোটা বিয়ে করছে রং রং, খালি মহিলা লীলা রং করত, নাউজুবিল্লাহ আস্তে কও সাফারি খুলে নবী ফেরেশতারা ফিরে যায়। আমার নবী একটা বিবাহ কারণ ছাড়া করে নাই, কথা বলে না কেন? আমার নবী কারণ ছাড়া বিয়ে করছে? নবী যদি যৌবনের লালসায় বিয়ে করতে, জীবনে কোনোদিন একটা 40 বছরের মেয়ের বিয়ে করে না। হে সোনার গায়ের মুসলমানরা আওয়াজ দে, এই যে চেয়ারম্যান বিয়ে করে না এখন অবিবাহিত, দোয়া করে আল্লাহ তাকে একটা নেককারিণী স্ত্রী দান করুক। যেই ঘরে মহিলা নেককারিণী ওই ঘরটা একটা জান্নাতের টুকরা, আর যেই ঘরে মহিলা বাউরা ডিজিটাল আর পোলা বানাবে ব্লুটুথ বয়, কথা কন না কেন? বর্তমান একটা মহিলা মানে আব্দুল কাদের জিলানি জন্ম দেয়া, বর্তমান মহিলারা বোরকা পরে দেখছো নি, ওটা বোরকা না, ওটার নাম শোকেস, শোকেসে মাল সাজায় রাখে, বোরকা দিয়ে বড়ি সাজায় রাখে, বোরকাও মানে এখানে সিপা, ওখানে ডোলা, ওখানে কেতা, ওখানে কুতা, ও দেখলে কুত্তায় ভয় পায়, শয়তানকে এলাকায় ডিউটি আমি না তোরে দিয়ে গেলাম চাষি, তুই থাক, আমি আর এক গ্রামে যাই, আমি দড়ি কান্দি তুইয়া মোল্লা কান্দি যাই, মোল্লা কান্দি আছে এলাকা আন্তাজে কইলাম আর কি। এ মুসলমানের পোলা, বোরকা হলো আমার মা মুন্ডা পড়ছে, কথা কর না কেন? এমন বোরকার বোরকা আমার মা রে দেখতাম, আহারে এর একটা উন্না দিয়ে মা একটা পুরা পোর শরীরে ঢেকে লাইতো, আস্তে একটা কাপড় দিয়ে পুরা শরীর ঢাকতো, হে দেখেন নাই মিয়া? আমার একটা ছাতি লইতো, ছাতিতে একবারে মাথার লগে মিশাই চালাইত, কোন পুরুষের ছাতি লইতে দৌড়তো, কথা কর না ঠিক আছে? তাহলে চেয়ারম্যানের পিছনে বইয়ে বইয়ে আমি এই করেন না। হে মুসলমানের পোলা এদিকে তাকান, ছাতিরা ওইদিকে ধরতো, আমাকে গোপালগঞ্জে দেখতাম, এই যে শেখ হাসিনার দাদি, এ শেখ হাসিনার দাদি দেখো একবারে সাদা সিধা মানুষ, দেখো না সাক্ষাৎকার মিয়া, হে এইভাবে ছাতিটা ধরতো, কোনো পুরুষ না দেয়, যদি দেখতো পুরুষটা একটু ফুসি ফুসি মারে, মা দেখতাম বইয়ে পড়তো, আরে এখন দেখবি কি না দেখ, নজবিল্লাহ কর না কেন বেড়া, এই যে অ্যাসিড মারে, এত কিছু করে, একমাত্র আমার মা বোনদের কারণে। হে কথা কও, কথা কও, কথা কও বেটা, আমার দেশের যুব সমাজ অন্য অন্য কান্ট্রির থেকে, 14টা কান্ট্রি আমি সফর করছি বেটা, ইউরোপ কান্ট্রিরে অনেক দেশ আমি সফর করেছি, তুলনামূলক আমার এই বাংলা মায়ের সন্তানগুলো অনেক ভালো। এ ভাইরা আমার দিকে তাকান, আমার বাংলাদেশের যুবকরা অনেক ভালো, এখনো পর্যন্ত সম্মান মা বোনদের আছে, পুরুষ অ্যাক্সিডেন্ট করলে দেখেন না কেউ ধরে না, খালি একটা মহিলা সিটে পড়ে গেছে গাড়ির সাথে, আব্বা ও আব্বা, আব্বা কোন হসপিটালে নিতে গেলি, কি বালার বালা, পুরুষ মরে যায় দা ভাইয়া, মগার ফো মগা ধরে না, খালি আফা একটু ওষুধ খাইছে, আব্বা হাসেন কে, কথা কর না কেন? সিঙ্গাপুর দেখছি আমি, চায়নায় দেখেছি বেটা, গোয়াংদোস মালয়েশিয়া কলারামপুর দাঁড়ায় আছি রোডের উপরে, এক মাস সফরের ভিতরে দেখি, আল্লাহ তো বহুত বার নিছে মালয়েশিয়া, এই মিয়া দাঁড়ায় রয়েছে কলারামপুর, কলারামপুর শহরে দাঁড়া আমপাং পয়েন্ট, এটা হলো কলারামপুর একটা মেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, কেএলসিসি সামনে দাঁড়ায় রয়েছে, ইন দি মিনটাইম একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মোটরসাইকেলে একটা গাড়িতে মেরে দিছে, আরে ভাইরে মোটরসাইকেলে লাইগা মাথার মগজ বেরে গেছে, একটা লোকে ধরে না, গাড়িও বেরে হয়ে গেল মোটরসাইকেলও বেরে, এক পাও গাড়ির চাকা ঘুরল না, আর আমার দেশে মাইরা দিয়া ডইরা তুইয়া 50 জন মাইরা, ও চালায় আসি জায়গা যায়, পুলিশ যদি উল্টা পাল্টা চালায় সালাম দিয়ে যা মুসাফা করে যা, পুলিশে সালাম দিয়ে মুসাফা করে, মুসাফার ভিতরে হাদিয়া উপায়, খালি মুসাফা এমনি করে, খালি মুসাফা আমরা হুজুরা করিনি, পুলিশরাও করে, রায় দুইটা তিনটায় করে, কারণ আমরা তো রাস্তার মাস্টার, প্রতিদিন রাত্রে ঘুরি না, এই সমস্ত অলিগুলেই তো
এগুলোকে মুসাফা করে স্যার বিপদ আপদ থেকে রক্ষা পাই, দোয়া করেন স্যার। কথা কন না কেন? কষ্ট হইতেছে? তাহলে যে লোকটা ওর লোক কিছুই যে কইলেন না, আরে বহন যায় না, যাক যা ও আইব মনে হয় না। আমি আপনাদের সামনে আর পাঁচ মিনিট ওয়াজ করবো, পাঁচ মিনিট। আরে হ তাহলে ওই লোক উঠলো কিছু কইলে না মানে আমি ওয়াজ করবার উঠে যাবো, তার মানে এরা এর পরের বার, এবার ও যে গেছে গেছে, এইবার যেটা যাবে ওর লুঙ্গি টেনে ধরবে, খাবার দার যেটা উঠবো লুঙ্গি টেনে ধরবে। আমার জীবনে গাজীপুরে এই লুঙ্গি টানাটা এক ওয়াজে ভাই এক ইতিহাস ঘটে গেল, তোমরা জানো এক চাষার আধা ঘন্টাকে পোষা পাইছে। আমি ওয়াজ করতেছি চাষার এত পোষাবে জুতেইতেছে, তো হঠাৎ করে আমি কইছি যেটা উঠবে ওটা লুঙ্গি টেনে ধরবে, চাষা এত লজ্জায় উঠে নাই। কিন্তু ভাই পোষাব তেমন একটা জিনিস, ওরা গুতা শুরু করলে আর থামাথামি নাই, বুড়া মানুষ চাষা লুঙ্গি টানার ডরে আর ওরে না। চিন্তা করে করবো কি, মাঠ মাসে শীত কিন্তু মাটি কিন্তু উগলা মারলে তো ঝামেলা, মারি তো মারি আমার ভিতরে মারি। প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না ওই যে বুড়া গেলে ওই ঠোঙ্গা জুতা চাষা লুঙ্গির মধ্যে নিছে, বাস্তব ঘটনা নিয়ে আস্তে আস্তে ছাড়ছে, তা দাগন টাকের চাপা জিনিস না হয়ে স্যার স্যারাই উঠছে। এক পোলা কয় চাষা পানি এলে করতে স্যার স্যারাই কি কয় কৈষ্ণে কৈষ্ণে মুতাই দিছে যে হ্যাঁ যদি এইবার উদে মিয়া বুঝছেন খালি খালি রেডি আল্লাহু আকবার করে বলেন তো হে মুসলমানে বলেন আল্লাহু আকবার করে বলো। ওমা আমার নবী কি রঙ্গিলা রসুল ছিল? আরে জিজ্ঞাসা আহম্মদ তুমি না কও, 1962 সাল 17 মে মা বললেন কে বলেছে রঙ্গিলা রসুল একবার বল মা? এই কবি বলেছে নবী মুহাম্মদ ছিল রং ঢঙের নবী, বাজান রে মার নাম ছিল সোমাইয়া, একটা লাভ দিয়ে দাঁড়ায় গেছে এই সরকার, আর আগামী কালকে দিল্লির মসনাদে বসাইয়া পুরস্কৃত করবে গো। আর আমি মা হলাম তো গো দুই ভাইয়ের সরকার, প্রতিটা ফ্যামিলিতে প্রধানমন্ত্রী হোম মিনিস্টার আছে না নাই? মা হলো হোম মিনিস্টার, মা হলো মন্ত্রী, তোর ঘরের মন্ত্রী মার কথা শুনবি, সে দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি। সঙ্গে সঙ্গে সোমাইয়া আহম্মদ আর মুহাম্মাদের মা বললেন আগামী কালকে 10টায় তাদের পুরস্কার দিবে সরকার। আমি মা সরকার অর্ডার দিলাম আগামী কালকে 10টা বাজার আগে এই মুর্তাদরে দুনিয়ায় আমি মা দেখতে চাই না। এ যুবক রে সোনার গায়ের যুবক, তোমাকে চেয়ারম্যানের সামনে আজকে শপথ কর, যদি কোনো বেঈমান এই দরিগায় ফতিপুরে বসিয়া সোনার গায়ে বসিয়া মদনপুর বসিয়া কোন নাস্তিক যদি একবার আমার নবীর একটা বাঁকা নজরে কথা কয়, এই সরের বোধেরা নিয়ে ওরে জ্যান তাকাইলে ফেলবো। মা বললেন আগামী কালকে 10টার আগে দিল্লি যাবি, এই গুজরাট শহর থেকে, যে গুজরাট হলো মোদির বাড়ি। আমি গুজরাট 3 বার সফর করছি, এখনো পর্যন্ত আহম্মদ আর মুহাম্মদের কবরের কাছে গেলে মনে হয় গোলাপ ফুলের ঘেরান আসে। আশিকের রাসূল কারে কো, নবীর ইত্তেবার কারে কো, কবরে যাইবার পরে তোমার কোনো নেতারে জিজ্ঞেস করবে না, যারা নৌকা করছেন আমার গোপালগঞ্জের যারা নৌকা করছেন কবরে যেয়ে দেখবেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার পাশে বয়ে রয়েছে, আপনি দেখবেন না প্রেসিডেন্ট জিয়া বয়ে রয়েছে, আপনি দেখবেন না মওদুদি বয়ে রয়েছে, আপনি দেখবেন না আমাকে কোনো হুজুর 32 দলের কেউ বয়ে রয়েছে, একজন মাত্র নেতা বসে রয়েছে সে হলো আমার নবী। হাত বারে বলতে জুম্মাতে আয়, গতকালকে দরিকার দিব কাঞ্চিনিয়া, তোর টেনশন নাই আমি নবী বইয়ে রয়েছি, তুই কবরে আমি কোন সময় অপেক্ষায় রয়েছি, তোর আমি একা থুয়ে যাইতে পারি না, একা থুয়ে যাইতে পারি না, একা আমি তোর কবরে রাখবো না, আমার কবর থেকে তোর সাথে একটা রাস্তা হবে, তোর সুখকে সাথী আমি নবী। এবার আওয়াজ দিয়ে বলো যে সুখকে সাথী আমার ওই নবীর কে ভেন্ডিকেট করে কথা বললে ওর কালে সল ফটায় ফেলবো কে?
তাকে দেখায় দাও। আমার কিছু আসে যায় কিন্তু হক কথা শুনেন, এই তাকবীরটা এমন একটা আওয়াজ যেটা কোরআনে আল্লাহ বলেছে, তোমরা যখন তাকবীর দেবে আমি আল্লাহ কাফেরদের অন্তরের ভিতরে ভয় ঢুকাই দেব। বদরের যুদ্ধে হযরত ওমর ইবনে খাত্তাব তাকবীর দিয়েছে পাহাড়ের উপর খাড়া হয়ে, আবু জেহেল ওই যুদ্ধে আসছিল, আপনি জানেন সবচেয়ে বড় ক্যাডার আবু জেহেল, আবু জেহেল কয় ঘিরে এই লাখ লাখ মানুষ করতে আইল, হালাকে মুসলমান 313 জন, আল্লাহ ফেরেশতাদের কণ্ঠ দিয়ে আওয়াজ দিয়েছে। আপনি কি জানেন এই মাহফিলের চারিদিক দিয়ে কোটি কোটি ফেরেশতা দাঁড়ায় দিয়েছে, হাফফাতহুমুল মালাইকা গশিয়াতহুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। বিশ্বনবী বলেন যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা ফেরেশতারা ঘিরিয়া রাখে, হাফফাতহুমুল মালাইকা, হাফফা মানে ঘিরাও করে রাখে, মালাইকা মানে ফেরেশতা, আসমান বন্ধ ঘিরে রাখে, ওয়াল দিয়ে রাখে, একজনের কাঁধে আরেকজন পাড়া দিয়া, এবং ওয়ের ফাঁক দিয়ে আমার আল্লাহর কুদরতি রহমতি, কুদরতি রহমতি বরকত ওই মাহফিলে নাযিল হয়। আর নবী কথা শুনে যারা কান্দে তাদেরকে জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে ওই ময়দান থেকে ছাড়াই দেয়। কি মনে করেন আপনি আমার নবীরে? দুই ভাই বলে মা গুজরাট থেকে দিল্লি হলে 1250 কিলোমিটার, ট্রেনে গেলেও 3 থেকে 3.5 দিন সময় লাগে। মা দিল্লি যে যাব গুজরাট থেকে 3-3.5 ঘন্টা সময় লাগবে, মা কেমনে যাবো? মা বলে মায়ের দরজার সাথে আছে, পৃথিবীর এমন কোন শক্তি নাই তারে কোনো বালা মুসিবতে গ্রাস করতে পারে, আমার দোয়া তোদের সাথে আছে, যা আমি যাই না মাঝে বসলাম, তোরা দোষ শুরু কর, দুনিয়ার কোনো রেলগাড়িতে ইঞ্জিন চালিত গাড়িতে যাবি না, তোরা আমার আল্লাহর দেয়া কুদরতি পাও দিয়ে দৌড়ে যাবি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুই ভাই মার কাছ থেকে দোয়া নিয়ে বাবার কবরের কাছে দাঁড়ায় বিদায় নিলেন, দোষ শুরু করলেন, গুজরাট থেকে দিল্লি যাচ্ছে দৌড়ে। তদনীন্তিন কালে গুজরাট শহরের মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবু লালমোহন সেন, বাবুর পোলা মন্ত্রী হয়েছে কপালের জোরে। উনি যাচ্ছে ওই অনুষ্ঠান দেখার জন্য, ওনাকেও কল করা হয়েছে গুজরাট থেকে উনি যাচ্ছে। ও বাবা যখন যাচ্ছে আহম্মদ আর মোহাম্মদ ওনার গাড়িকে ওভারটেক করে চলে যাচ্ছে, ওনার গাড়ির স্পিড ছিল 120-110 আর আহম্মদ আর মোহাম্মদের পায়ের আঘাত অর্থাৎ দৌড়ের স্পিড ছিল 500-এর উপরে, বাতাসের মতো উড়ে যাচ্ছে দুই ভাই। বাবু লালমোহন সেন দেখে দুটো দেবতা যাচ্ছে, দেবতা দেও জিন ভূত যেভাবে তারা দৌড়াচ্ছে, বলো স্যার তাকায় দেখেন গ্লাসটা নামাই দুটো দেবতা যায় বাতাসের মতো, সবই আল্লাহর কারিশমা, আওয়াজ দিছে তোমরা মানুষ না দেবতা। আহম্মদ আর মোহাম্মদ সামনে দাঁড়িয়ে বলে আমরা মুসলমান, তোমরা মুসলমান, কি নাম তোমার? আহম্মদ। তোমার নাম? মোহাম্মদ। যখন বলছে আহম্মদ আর মোহাম্মদ বলতে দেরি আছে, বাবু লালমোহন কাইফে করছে বাজান রে, মুসলমানের নামগুলো সুন্দর না খারাপ? এখন মুসলমান নাম রেখে কি লালটু বোলটু, লাল মিয়া দলা মিয়া আকাশ নদী ইউটি বিউটি কিউটি সিউটি, মাইয়ের নাম তো হচ্ছে নদী, পোলার নাম আকাশ, এর পোলা আকাশ আর খালতো মাইয়ের নাম নদী,
আকাশ কবে যাবে নদীর মধ্যে নাই মা, কোন ভাগে ডাকা কাছে কেউ জানে না, কথা কর না কেন, নামের বরকত আছে না নাই, যেটা বলেন আছে না নাই, নাম রাখবেন বালা নাজাত পাবেন বালা, নাম রাখবেন খারাপ জুতার বাড়ি একটা মাটি দেবো না। হালাকি আমার আল্লাহ কোরআনে নামের স্যাম্পল শিখাই দিছে মিয়া, বাবু লালমোহন একবার আগো চেহারার দিকে তাকায়, আর একবার আগো পার দিকে তাকায়, একবার মাথার দিকে তাকায় বলে জীবনভর শুনছি ভগবান মানুষকে নিজ হাতে সাহায্য করে, তাও দেবতা গো, তোরা কেমন দেবতা, ওই যে একজন লাল চাদর গায়ে দিয়ে যায় ওরে বহাও নাহলে কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে, দেও ধাক্কা ওরে, দুইটাই দিয়ে গেল গা, দুজন কিন্তু লেডিস চাদর গায়ে দিয়েছে, আর মাত্র 3 মিনিট, হ্যাঁ বজন দেবার আমার দিকে তাকান বিশ্ব নবী বলেন আমার আশিক গুলা যারা দুনিয়ায় থাকবে এদের জন্য জান্নাত অজীব হয়ে যাবে, এ সোনার গায়ের বাইরা রে বাবু লালমোহন একবার তার চেহারার দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায়, তাকায় বলে তোমার নাম কি আহম্মদ, তোমার নাম কি মুহাম্মদ, তোমার বাবার নাম কি অমক আব্দুল্লাহ, তোমার মায়ের নাম কি সুমাইয়া, দিল্লি যাইবা তোমরা সকালে দৌড় শুরু করছো, তোমরা কি জানো গুজরাট থেকে এই জায়গা কত কিলোমিটার দৌড়াই আসছো, কত 500 কিলোমিটার উপরে তোমরা দৌড়াইয়া ফেলেছ, আমি রওনা দিয়েছি সেই সকাল হওয়ার আগে এই পর্যন্ত আসছি মাত্র 500-600 কিলোমিটার, আমার গাড়ি 100-150 কিলোমিটার বেগে চালছি আর বেলা 11টায় দৌড়াইয়া এর ভিতরে আবার নামাজও পড়ছো খাবারও খাইছো রেস্ট লইছো, বাবারে তাহলে তোমরা দিল্লি কেন যাইবা জানতে পারি, আহম্মদ বলে আপনি কেন দিল্লি যাবেন একটু শুনতে পারি, এ আহম্মদ রে আমি কেন যাই জানো নি, ওই নাস্তিক একটু দেখতে যাব, আমি যদিও বাবুর ছেলে হিন্দুর ছেলে আমি তোমাদের মুহাম্মদ কে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, আমি হতে পারি মন্ত্রী হিন্দুর ছেলে কিন্তু আহম্মদ রে তোমার নবীর নাম তো আহম্মদ আর একটা নাম মুহাম্মদ, তোমাকে দুই ভাইয়ের নামের নাম, আমি শুধু অনুষ্ঠানটা উপভোগ করতে যাব, ওই বেঈমান রে একবার চোখ দিয়ে দেখব মুসলমানের পোলা হয়ে কেমনে নবীর গালি দিল, আহম্মদ বলে আপনি অনুষ্ঠান দেখতে যাবেন কয়েকা আর আমরা যাবো অনুষ্ঠান দেখতে যাবো আর নাস্তিকরে শেষ করতে যাবো, তখন বাবু লালমোহন মানুষ 1382 সাল ভারতের লেখা বই, এটা আমাদের দেশের বই না, ভারত আলাদা লাগছে, 1982 সালে বাবা ঘটনা ঘটে গেছে, এবার দেখা যাইতেছে সোনালি সুদিন বইটা তুমি মোতালা করে দেখো ভারতের লেখা আহম্মদ আর মুহাম্মদ দুই ভাই, এবার বলতেছে আচ্ছা একটা কথা কই, কি আহম্মদ তোর আমার গাড়িতে উঠ, তোকে দুই ভাইরে গাড়িতে করে নিয়ে যাবো, জীবনে কত ভালো কাজ করছে কি খারাপ কাজ করছে জানি না, তোদেরকে একটু সাহায্য করে আমি ভালো কাজের স্টার দিতে চাই, আহম্মদ আর মোহাম্মদ বলে আপনি যে আমাকে নিয়ে যাবেন আমার জানা আছে হিন্দুরা মুসলমানের বন্ধু না, তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখেছেন এই বছর আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা ইলিশ মাছ দিছে, টেরা কেটেরা পেঁয়াজের দাম বেড়ে গেল এরা পেঁয়াজ দিছে কিন্তু ম্যাঙ্গো জুস বানায়, কথা কর না কেন, পচা পেঁয়াজ দিছে কত বড় আল্লাহ রসুল যে আজ থেকে 1400 বছর আগে কয়ে গেছে হিন্দুরা কোনোদিন মুসলমানের বন্ধু না তার জ্বলন্ত প্রমাণ, আল্লাহ যে কোরআনে বলছেন আদুব্বিও আদুব্বাকুম ওরা আমার দুশ্মন আমার নবীর দুশ্মন, কোরআনে আছে না নাই, এটা আমরা কইছি নি কোরআনে কইছে বেটা, অমুসলমান কোনোদিন মুসলমানের বন্ধু না,
আমার নবীর হাদিস হেরে দিলেন দুই ভাই, আপনারা তো আমাকে দুশ্মন, আহম্মদ রে যদি তোকে দুই ভাইয়ের ব্যবহার ভালো পাই আমি মুসলমান হয়ে যেতে পারি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একটা শর্ত উঠবো, আপনি মাঝখানে বইবেন, আমরা দুই ভাই দুই পাশে বসে বসে দুই পাশে বসে ইতিহাস তার প্রমাণ দুই পাশে বইয়া এক ভাই আরেকবার কানে কানে কয়, যদি এদিক সেদিক করে দুই দিক দিয়ে ঢুকাই দিব রে। বইয়ের এসে দুই ভাই 18 বছরের যুবক, 16 বছরের যুবক মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিছে আশিকের কাছে। গাড়ি চলছে, আধা ঘন্টা পরে গাড়ির ড্রাইভার হরিপদ ওরূপে পলাশ আওয়াজ দিছে, স্যার এই গাড়ি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই। কি হয়েছে তোদের, কি হয়েছে বেরে ক। স্যার গাড়ির মাইল মিটার কত হাজার বেগে চলে, মাইল মিটার নিচে চলে আসছে, আমি বলতে পারবো না কত হাজার কিলোমিটার বেগে গাড়ি চলে। পাখি বাতাসের মতো যেমনি উড়ে গাড়ি উঠছে, আমি শুধু স্টারিংটা ধরে বসে আছি স্যার। আসলে আমি শো বাবু লালমোহন বলে ব্রেক কর স্যার, ব্রেক হয় না, স্টার্ট বন্ধ কর, স্টার্ট বন্ধ হয় না স্যার, গাড়ি কারোর সাথে লাগেও না, গাড়ি কোন দিক দিয়ে কেমনে চলবে নিজেও জানি না। পিছন থেকে আহম্মদ আর মোহাম্মদ বলে, আল্লাহ কোরআনে বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়ায়ানসুরুকুম ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, এ বান্দা তুই যখন আমার নবীর সাহায্য করার জন্য মাঠে নামবি আমি তোর দুইটা পাওকে দুইটা চাকাকে শক্তিশালী করে দিব। আল্লাহ যদি কোরআনে পায়ের কথা বলছে, এখন আপনার গাড়িতে আমরা চলছে, আল্লাহ আপনার চার চাকাকে শক্তিশালী করে দিয়েছে। কোরআনে আছে না নাই, না বানাই কইছি আমি, এ টাইগ্রিস নদীর উপর দিয়া মোহাম্মদ বিন কাসেম ঘোড়া চালায় যায়, একটা ফোঁটা পানি ঘোড়ার খুরে লাগে না। সালাউদ্দিন আইয়ুবী সে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ যখন করতে যায়, একটা তরবারি একটা ঘোড়া দিয়ে শত শত বেঈমানকে শেষ করে দিয়েছিল। কি তরবারি সেটা, এটা তো আল্লাহ কোরআনের কথা। গাড়ি পায় শক্তিশালী করে দেবে, গাড়িতে পারে না, পারে না, চলছে গাড়ি। বাবু লালমোহনের ড্রাইভার ওয়াদা করে ফেলেছে, যেই ধর্মের মানুষ গাড়িতে বসলে গাড়ির স্পিরিট গাড়ি চালায় আমার আল্লাহ, ওই ধর্ম সত্য, এটা আমি গ্রহণ করব। খালি রাস ইস্টু বেশি যায় না, বাজান রে গাড়ি যাওয়ার কথা আগামী কালকে সকাল 8টায়, সেই গাড়ি পৌঁছে গেল রাত 7টায়। এ ভাইজান আহম্মদ আর মোহাম্মদ যায় না মাস্টার খুতুলির থেকে বের করিয়া, সারা রাত নামাজ পড়ে বাবু লালমোহন দেখি আহার এরা কেমন ধর্ম, দুইটা বালক এইভাবে মালিকের সামনে সিজদা দিয়ে কান্দে। এ যুবক ভাইরা রে সকালে 11টায় অনুষ্ঠান শুরু হবে, বাবু লালমোহন বললেন আহম্মদ চলো এমপি হোস্টেলে যাই। না স্যার আমরা যাব না, আপনি যান, তোরা না গেলে আমিও যাব না। যাইবার আগে একটা কথা শুনে জানবো স্যার, আশিক রাসূল দুনিয়ার কাউকে পরোয়া করে না, আমি তোদের অনুষ্ঠানে সুযোগ করে দেব কেমনে বেঈমানকে খতম করতে হয়, আমি জানি তোদের যারা পরিমাণ ক্ষতি কেউ করতে চাইলে সে দুনিয়ায় থাকবে না, থাকবে না, থাকবে না। তোদের মাস মাস নাস মাস্টার হলো আল্লাহ, তোদের কমান্ডার আল্লাহ, আমি চোখ দিয়ে দেখেছি, আমার গাড়ির স্পিরিট আমি দেখেছি, অতএব আমি তোদের সুযোগ করে দেবো, কারণ তোরা ওই পর্যন্ত যেতে পারবি না। আমি সারা অনুষ্ঠান শুরু হবে, মাইক্রোফোন হাতে নিয়ে আমি বক্তব্যের মাধ্যমে বলবো, সুদূর গুজরাট শহর থেকে আমার নির্বাচনী এলাকা থেকে দুটো যুবক এসেছে এই লেখককে পুরস্কৃত করার জন্য। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আমি আমার নবীর সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করব, বোঝা যাবে কে কয় মিনিট থাকবেন, এবার টেস্ট হয়ে যাবে, যে যত জোরে আল্লাহ আকবার বলবেন হাড়ের রোগ থেকে মুক্তি পাবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া ইন্নাকা একজন নেতার চরিত্রের গ্যারান্টি দিছে আমার নবী। আজকে ম্যাক্রন যার মা ঠিক আছে বাবার ঠিক নাই, কারণ ওই দেশে সাইডে বাচ্চা ওর পরে বিয়ে হয়, সেই নাস্তিক আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, কথা কর না কেন? আমি ইলিয়াস রহমান জিহাদির চরিত্রে ভেজাল আছে, এই চেয়ারম্যানের চরিত্রে ভেজাল থাকতে পারে, এই নেতার চরিত্রে ভেজাল থাকতে পারে, আমার নবীর চরিত্রে কোনো ভেজাল নাই। তো সেই নবীর যদি কেউ গালি দেয় রাস্তা রাখা যাবে? কি ওয়াদা করছেন আপনার? কেউ যদি আপনাকে দড়ি কান্দির নবীর বকা দেয় একটা কথা কয় ওর জায়গায় পুঁতে ফেলে, এটাই আল্লাহর অর্ডার, ওর জায়গায় পুঁতে ফেলতে হইব। নবীর জামানায় যে যে বেঈমান গুলো বলেছিল নবীর মারার জন্য সাথে সাথে পিঠে বেড়ে গেছে, জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ আছে না নাই? আছে, 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 প্রমাণ হয়ে যাবে। অনুষ্ঠান শুরু হলো, বাবুলাল মোহন মাইকের বোন হাতে নিলেন, বারোটার দিকে, পনেরো বারোটার দিকে তাদের পুরস্কারটা সদর করে বরণ করা হোক। নাস্তিক চেয়ারে মুসলমানের পোলা আমার বইটা লাইক করেছে, আহম্মদ আর মোহাম্মদ আগের থেকে প্রিপারেশন নিয়েছে, দুই পাশে দুজন দাঁড়িয়ে আছে, এখন দেখা যাবে দড়ি কান্দি কয়টা আশেকের আসলে আছে, এবার দেখা যাবে। রেডি? রেডি? দুইজন দুই পাশে বস, বেঈমান বসে আছে দুই ভাই দুই পাশে, ফুলের মালা এক হাতে, ডাইন হাতে চাদরের মধ্যে অস্ত্র, ইতিহাস প্রমাণ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আয়াতটা পড়তে স্যার স্টেজে উঠতেছে, আল্লাহ কইলা আমার নবীর চরিত্র আকাশ সম্বি খুলুকে আযীম, আর তুই কস আমার নবীর চরিত্র খারাপ। দুই ভাই দুই দিক দিয়ে দাঁড়ায়, আহম্মদ আগের থেকে বলছে ভাই মোহাম্মদ রে আর সুযোগ দেওয়া যাবে না, রেডি হও, রেডি হও, আর দেরি করা যাবে না, না না ইমানের বলে বল এটা কি বলে, ইমানের বল এটা কি বলে? এই জমিনের মালিক কে? আল্লাহ। এই আল্লাহ আছে না নাই? আছে। প্রমাণ হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। বেঈমানকে কুকুরের মতো মারলেন, কুকুরের মতো মারার পরে বাবু লালমোহন পিছনের থেকে রিভলভার বের করেছে, একটাও লড়বি না, ওদের মনের মিশন পুরা করতে দে। বাবু লালমোহনের যে ড্রাইভার ছিল পলাশ, ও টায়ার লেভেল লেগেছে রড, একটারও মাথা ঠিক থাকবে না। বাজানদের সাহায্য করতেছে কে? আহম্মদ আর মোহাম্মদ দুই ভাইকে বাজান ধরে নিয়ে যাওয়া হইল 1962 সাল 17 মে ব্রিটিশ পার্লামেন্ট থেকে উকিল আসা হইল,
এদের বিরুদ্ধে বাবা ফাঁসির রায় হয়ে গেল। আহম্মদ আর মুহাম্মাদের পক্ষে ভারতের কোনো উকিল নাই গো বাবা, ভারতের একজন উকিল দাঁড়াইছিল দেওবার মাদ্রাসার এক মুহাদ্দিসের কথা, ওনার নাম ছিল আবি আব্দুল্লাহ। আহম্মদ আর মুহাম্মাদের কাছে যে জেলখানার সামনে যে বলে আহম্মদ রে, দুনিয়ায় একটা আইন আছে ব্রিটিশের তৈরি করা আইন, কোন সন্তান যদি বাবার প্রতিশোধ সহ্য করতে না পেরে কাউরে মার্ডার করে তার ফাঁসি হয় না, তার যাবজ্জীবন জেল হয়। নবী আমার বাবা আমার নবীর অপমান করছে, বিদায়বারে মার্ডার করছো, তোকে ফাঁসির কোনো সিস্টেম নাই, তোরা শুধু একবার বল, আমরা স্বইচ্ছায় ওদের মারি নাই, ওরে মারছি রাগের মাথায়, ইচ্ছা করে মারি নাই, রাগের মাথায় মারছি, রাগের মাথায় মার্ডার করলে তার ফাঁসি হয় না, বল একবার বল। আহম্মদ আর মুহাম্মদ বলে না আমরা দুই ভাইবারে ঠান্ডা মাথায় মারছি, এতদিন কই আছিলেন আপনি? হাবি আব্দুল্লাহ উকিল সাহেব ইতিহাস প্রমাণ করে, কাঁদতে কাঁদতে বেরোয় আসলেন আহম্মদ রে, শুনছি আবু বকর আমার নবীর জন্য জীবন দিত, মা বাবা দিত, আজকে প্রমাণ হয়ে গেল রে, 1400 বছর পরে আশিক রাসূল এখনো দিল্লির মসজিদে আছে, তোরা কেমন মায়ের সন্তান রে আহম্মদ আর মুহাম্মদ। বাজান যখন আহম্মদ আর মুহাম্মদ কে ফাঁসির মঞ্চে লয়ে যাবে, জিজ্ঞেস করা হইল তোমাদের আগামী কালকা রাত 12টায় ফাঁসি, বলো তো তোমাদের মনে কোনো কিছু চায় কিনা? আহম্মদ বলে আমাদের তিনটা জিনিস মনে চায়, এক নম্বরে আমার মাকে গুজরাট শহর থেকে আনাও, মৃত্যুর আগে মায়ের চেহারাটা দেখব, আমার মাকে কপালে একটা চুমা দিয়া বলবো মা তুমি যেখানে থাকো ভালো তাই গো মা, তোমার মিশন পুরা করতে আমরা দুই ভাই জীবন দিলাম, মা তুমি বলেছিলা বেঈমানকে খতম করবে কালকে 10টা বাজার আগে, মা 10টার আগে দিল্লি পৌঁছাইছি গো মা, কিন্তু মা আমরা দুই ভাই যাই গো মা, তোমরা মায়ের হক সম্পর্কে ওয়াজ করতে বলছো, দেখো মায়ের হক কাকে বলে, দুই ভাই মায়ের হক আদায় করার জন্য আহম্মদ আর মুহাম্মাদের মা বলেছিল বাবা আমি দুধের দাবি ছেড়ে দিব, ওই বেঈমান রে কালকে 10টা বাজার আগে খতম করবি। হে যুবক ভাইরা রে, আহম্মদ আর মুহাম্মাদের ইতিহাস যখন আমি পড়তেছিলাম, আমার গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা, আমার মায়ের কথা মনে পড়ে গেল, আমার মা বলছি রিলিয়াস রে তুমি যদি আলেম হও গো বাবা আমিও তোমার দুধের দাবি ছেড়ে দিব। হ্যাঁ যুবক ভাই রে, ওদের বয়স ছিল তখন 18 বছর, আর আমার বয়স ছিল মাত্র 11 থেকে 12 বছর, আমার মা বলছি রিলিয়াস রে বাবা আমি মা দেখবো তুমি যদি আলেম। আমি মা তোর দুধের দাবি ছেড়ে দেব, ওয়াদা দে তুই আলেম হবি, অনেক তালবি আলিম এই মাদ্রাসায় পড়ে বাবা, ঠিক মতো খাওয়ার নাই, ভালো কাপড় নাই, গরমের কাপড় নাই, শুধু তোমাদের দুইটা পাও ধরে বলে যাই, এতিম ছেলেদেরকে গালি দিও না, এতিমখানাকে জিএমপির আখড়া বানাইও না, এতিমদের মনে কত কষ্ট তুমি নিজেও জানো না। এই ইলিয়াসুর রহমান জেহাদির বুক ভরা ব্যথা, 12 বছর বয়সে মা হারাই, আমি জানি মায়ের অন্তর মার জন্য কত কলিজার মতো বাজা হয়ে যায়। এই যুবক যেই বাসায় আমি খাবার খেতেছিলাম ওই বাসার ওই এক আমার বোনের মতো, সে আমার জন্য পিঠা তৈরি করছে, হয়তো আমার এই ওয়াজটা সে শুনেছে যে 12 বছর বয়সে ইলিয়াসুর রহমান জেহাদি মার হাতের পিঠা খাইছে,
আর খেতে পারে নাই, সে মায়ের আদরের পিঠা আর খেতে পারে নাই। এরপরে তো কত পিঠাই খাইলাম, কত মার হাতে কই আমার মার হাতে স্বাদের পিঠা তো আর মা এমন একটা মেডিসিন জীবন শেষ হয়ে যাবে। এবার কান্না আহম্মদ আর মুহাম্মাদের মাকে আনা হইল, মা মা ও মা জি বাবা, মা জি বাবা ও মা, আমরা দুই ভাই তো আগামীকালকে চলে যাবো মা, আমরা কি কি চাইছি জানো কি? তোমার এই স্বর্ণের মুখখানা একবার দেখব, আর তোমার হাতে দুই লোকমা খাবার খাবো আমরা দুই ভাই, আর কিছু খাবো না, জেলখানার কোনো খাবার খাই আর ফাঁসির মধ্যে চলবো না মা। আর দূরে কাত নামাজ পড়ে ফাঁসির মধ্যে জ্বলবে, তিনটা আবদার এদের কাছে করেছিলাম, হয়তো তিনটা আবদারই ওরা পুরো করেছে মা। মা দে জেলখানা রডের ভিতর দিয়ে খাওয়াই দে মা, জীবনের শেষ খাবার। আমিও জীবনের শেষ খাবার খেয়েছিলাম আমার মার হাতে, আমার মা আমারে মাদ্রাসায় রওনা করাই দিয়া, এই আহম্মদ আর মুহাম্মাদের মতো আমার মা এক প্লেট দুধ ভাতের মধ্যে আমার হাতটা চেপে ধরে বলেছিল, ইলিয়াস এই গোপালগঞ্জের জমিনে বসো আদা দে, কোনোদিন মাদ্রাসা তুই আসবি না, আলেম হয়ে আসবি। আমি মা মারা গেলে আমার কবরের পাশে দাঁড়াই দুই চোখের পানি দিয়ে কাঁদবি। এই 23 বছর ধরে তোমরা ওয়াজ দিছো জানি না, এই 23 বছরের জীবন এইভাবে কোনোদিন কাঁদছো কিনা? যাদের চোখে এখন পানি থাকবে তাদের মা বাবা কবরে আজাব পাইতে পারে না। যুবক তোর পাও দুইটা ধরছি, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই, মায়ের হক যদি আদায় করতে চাস দুই নয়নের পানি দিয়ে আল্লাহকে বুঝাইয়া ক, ও মালিক আমার বাবাকে তুমি মাফ করে দাও, আমার বাবা অটো রিক্সা চালাইয়া পরের জমিতে কামলা দিয়া, আমার বাবা আমার মানুষ করে আমার মেম্বার চেয়ারম্যান বানাইয়া, আমার বাবা ওই সাদা কাপড় পরিয়া চলে গেছে, আমার বাবার সাদা কাপড়ের দাম ছিল মাত্র 300 টাকা অথবা 150 টাকা, আমার বাবু পাঞ্জাবি করে বিদায় নিয়েছে আর আমারে 1 কোটি টাকার বাড়ি দিয়ে গেছে আমার বাবা, আল্লাহ আমার বাবারে তুমি কবরে কষ্ট দিও না, তুমি আল্লাহকে বুঝ দিয়া ক, এই মাফ ছাড়ার আগে তোমার বাবার কবর আজাব ভালো হয়ে যাবে বাবা। ও আমার সোনার গায়ের দড়ি কান্দির বাইরা ফতেপুরের বাইরা, শুধু এখন দুই বোটা পানি দিয়ে আমার আল্লাহকে বুঝাইয়া কও মালি, জীবনে আর কোনোদিন নামাজ কামাই দিব না, জীবনে কোনদিন মা বাবার দিকে করা মেজাজে তাকাবো না। আল্লাহ তুমি দেখো আমার মা আমাকে পেটে নিয়ে কত কাঁদত, আজকে মায়ের ঋণ শোধ করার জন্য আমি কাঁদতাছি। আহম্মদ আর মুহাম্মাদের মা বললেন, বাবা রে ও বাবা, ও বাবা কি তোদের অবস্থা কি? মা গতকালকে আমার বিশ্বনবীর রাত্রে আসছিল, স্বপ্নের ভিতরে ঘুমায়া জি, দুই ভাই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার বিশ্বনবী আমাগো দুইজনের জেলখানায় হাজির, 4 জন খলিফা তাদের সঙ্গে, তার হাসান হুসাইন সঙ্গে, হাত বাড়ায় বলে আহম্মদ রে এই ভারতবর্ষে আশেকে রাসুলের অভাব নাই, তোদের মতো আশেকে রাসুল নাই রে, তোরা টেনশন করিস না, ফালা তাখফ ইন্নাল্লাহা মা'না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য দ্বীন কায়েমের জন্য তার নবীর জন্য জীবন দিবে, আল্লাহ তাদের মৃত্যু বলতে নিষেধ করেছে, আমি নবী থাকবো তোর ফাঁসির মঞ্চের সামনে, চোখটা বন্ধ করলে আমি নবীর তোর সামনে পাবি রে, টেনশন করিস না, আয় তোকে দুই বাইরে কালেমা পড়াই দিয়ে যাই, দুনিয়ার কারো কাছে কালেমা পড়তে হবে না, আমি নবী তোদের কালেমা পড়াই দিয়ে গেলাম। মা
নবী কালকে কালেমা পড়াই দিয়ে গেছে। সামনে থেকে হাত তুলে কয় মালিক আমার স্বর্ণের দুই পুতুল দুনিয়ায় থাকবে না, আমি মাও থাকতে চাই। ইতিহাস প্রমাণ করে আহম্মদ আর মুহাম্মাদের ফাঁসির আগেই তার মা কত আল্লাহর পক্ষ থেকে রেজাল হয়ে যাবে। এই যুবক আমি দেখবো আসে কে রাসুল এখন কয়জন আছে, এ আমার দড়ি কান্দির বাইরা রে। আহম্মদ আর মুহাম্মদ যদি মায়ের ঋণ শোধ করতে জীবন দিতে পারে, আমাদের জীবন দিতে হবে না? মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে। আমি ইলিয়াস রহমান জিয়াদি সারাটা জীবন মা মা কয়ে ওয়াজে কাঁদলাম। আমার সাথে ওয়াদা দাও এই মা হারা সন্তানের সাথে তুমি আজকে মোনাজাত করে মাঠ ছাড়বা। মোনাজাতের আগে একটা লোকে মাঠ থেকে উঠবেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। ওয়াদা বুসঠুস করে দিও, যদি ওয়াদা দেওয়ার পরে যাওগা করুণা কিন্তু রাস্তায় নামাও হাত। আল্লাহ আমার যেই ভাইরা কেঁদেছে তাদেরকে আপনি মাফ করে দিয়ে, তাদের বাবা মাকে মাফ করে দিয়ে, আল্লাহ এদের জীবনটাকে সুন্দর করে দিয়ে, এদের সন্তানগুলোকে কখনো বেঈমান করে মাইরেন না, আল্লাহ এদেরকে করুণা রোগ দিয়ে মাইরেন না, আল্লাহ এদের সন্তানগুলোকে আপনি জান্নাতুল ফেরদাউসের আলা মকাম দান করে দিয়েন, এদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস তসিফ করে দিয়েন। এবার তাকান এদিকে, মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ। আহম্মদ আর মুহাম্মদ জীবন দিয়ে প্রমাণ করছে আমরা জীবন দিতে হবে না। মা দুঃখিনীর নামে যদি বলি বাবা ইলিয়াস রহমান জিহাদি, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আপনারা বলেন না বক্তার এক দুই ঘন্টা ওয়াজ করে কই এত টাকা নিয়ে কি করে? ও বাবা আপনি দেখে আসবেন এই কেরানীগঞ্জ কদমতলি আমি 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনেছি আমার মায়ের জন্য। আমি মাদ্রাসা করেছি 1,00,00,000 টাকা খরচ করে, আমি কারো কাছ থেকে একটা টাকাও নেই। এই যে মসজিদের জায়গা কিনছি 1,20,00,000 টাকা দিয়ে, একটা টাকাও আমি কারো কাছ থেকে নেই। সব আমার রাত্র জাগার করা এ রক্ত পানি করা পয়সা, এবং এই মসজিদের জায়গা কিনতে যে আমি দুইটা বাড়ি বেচছি। মসজিদের কাজ দিয়ামদম চলছে, পিলার উঠে গেছে, সেন্টারিং এর কাজ চলছে। আমি 6 তলা পাইলিং দিছি আলহামদুলিল্লাহ বলে, সিসি পাইলিং দিছি 6 তলা বেটা। 21,00,000-22,00,000 চলে গেছে আমার আজকে পর্যন্ত। এর ভিতরে হয়তো কেউ 1 বছর সিমেন্ট 2 বছর সিমেন্ট ওয়াজে গেলে, এই যে আজকে আসছি আমার নামে একটা গ্রুপ আছে এই এলাকার যুবকরা খুলছে, ওরা বলে হুজুর আপনার ইউটিউবের অনেক ভক্ত, আপনার মসজিদে আমি 500 টাকা দিলাম আমার মার নামে। আপনি না বলেছেন যে আমার মসজিদে যারা দিবে হালাল টাকা দিতে হবে, আর মসজিদ যদি কবুল হয় এই মসজিদ হবে জান্নাতের গাড়ি, ঠিকানা হবে জান্নাতের বাড়ি। এটা কি হাদিস আছে না? নাই। বিশ্বনবী বলেছেন মসজিদ কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। আমি যে মসজিদের 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনে দিয়ে অক্ষ করে দিছি, এই অক্টোবরের 1 তারিখ জায়গার কাম চলছে, মসজিদ এখন আমার না আল্লাহর ঘর, একমাত্র আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য, আর কিছু না। তুমি জীবনে কি করছো? 1,00,000 টাকা মসজিদে দিয়ে আর পদনীতি এলাকায় ধান যাবে এ কথা কান না কেন? আবার আল্লাহ মোল্লা আমার গালি দেবে, 1,50,000,000 টাকা এই মসজিদের পিছনে আমার চলে গেছে অলরেডি। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি যারা এখানে আছেন, আমি আপনাকে পাও ধরছি, আমি একটা মাহারা সন্তান, আমি আমার জন্য চাই না। এখানে একটা এতিম খানা আছে, বাকি ওয়াজ পরে সরে না। আহম্মদ আর মুহাম্মদের কি হলো? তাদের মরার পরে কি হইলো? কি হয়েছিল তাদের লাশের ঠিকা প্রমাণ করে দেবো আজকে আশেকের রসুল কয়জন আছে? মায়ের ঋণ শোধ করার জন্য প্রথম আল্লাহ কোন ওলি আছেন এই এতিম খানার জন্য? আপনার মা দুঃখিনীর নামে